লড়ার অভাবত বিয়াত বকিব পড়া নাই হাজার হাজার সুন্দরী যুবতী, পুরুষের অভাবত বিয়ার পড়া বঞ্চিত এই সকল সুন্দরী যুবতী। হয়, আপনি ঠিকই শুনেছে, এখন গাঁওয়ার সকল যুবতী আজিও বিজ্ঞাপন দিয়াত ব্যস্ত, পিছে সেই বিজ্ঞাপন কেবল মাত্র বিয়ার বাবে দরা বিচারি। উক্ত গাঁওয়ার যুবতী সকলে বিজ্ঞাপন দিয়ার পিছতো বিচারি পোৱা নাই দরা, হাহাকার অবস্থা উক্ত গাঁওয়ার 50% যুবতীর। আনহাতে 50% যুবতীয়ে বিজ্ঞাপন দিয়ার পিছত দরা পাইছে যদিও আন 50% যুবতী এতিয়াও বঞ্চিত হয়ে আছে, কিন্তু পোৱা নাই দরা। জানিব পৰা মতে ব্রাজিলর নৈবাদু কৈতৰত প্রায় 600 যুৱতী বসবাস করে, 50% যুৱতী কুমারী হিসাবে বর্তমান বসবাস করে আছে, কারণ তেওঁলোকে বিজ্ঞাপন দিয়ার পিছতো পোৱা নাই দরা। বিশেষকৈ 18 বছৰৰ পৰা 30 বছৰৰ যুৱতীৰ সংখ্যা বহু বেছি উক্ত ঠাইত। আনহাতে লক্ষণীয় বিষয় যে বিশ্বৰ যিকোনো প্ৰান্তৰ যুৱকে বিয়া পাতিব পাৰিব এই সকল সুন্দৰী যুৱতীক। যাৰ বাবে বিজ্ঞাপন দিয়া হৈছে, পিছে এই সকল যুৱতী বিয়াত বহাৰ আগত তেওঁলোকে দিছে বহুকেইটা চৰ্ত, আৰু সেই চৰ্তকেইটা মানিলেহে বিশ্বৰ ভিন্ন প্ৰান্তৰ যুৱকে বিয়া পাতিব পাৰিব এই সকল সুন্দৰী যুৱতীক। জানিব পৰা মতে প্ৰথম চৰ্ত হৈছে যিজন লৰাই বিয়া পাতিব তেওঁ বিশ্বৰ যিকোনো প্ৰান্তৰ হলেও হ'ব। কিন্তু যুৱতীৰ নিজা স্থান তথা ব্ৰাজিলৰ নৈবাদু কৈতৰত পত্নীৰ সৈতে থাকিব লাগিব, অৰ্থাৎ সেই যুৱতীগৰাকীৰ গাঁৱতে বসবাস কৰিব লাগিব, আৰু বিশ্বৰ যিকোনো প্ৰান্তৰ পৰা সেই যুৱতীৰ উক্ত স্থানত থাকিব লাগিব যুৱতীৰ।